আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার সুস্থতা কামনা করে নতুন আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি শীতকাল চলছে আর শীতকালে অন্য যে কোনো সময়ের থেকে ত্বক বেশি শুষ্ক থাকে শুষ্কতা ত্বকের জন্য বেশ ক্ষতিকর আর এজন্যই দরকার শীতে ত্বকের বাড়তি যত্ন নেয়া আর এই ত্বকের যত্নে বা ত্বকের সুরক্ষায় মধুর ব্যবহার কিন্তু ধারণ কার্যকরী একটি উপায় নিয়মিত ত্বকে মধুর প্যাক ব্যবহারে ত্বক আদ্র থাকে মধু ত্বক আদ্রু রাখতে এতটাই কার্যকর যে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে মধু ব্যবহার করতে নিষেধ করা হয় আজকে মধুটি প্যাক সম্পর্কে বলবো যেটি আপনার ত্বকের শুষ্কতা দূর করতে এবং শীতকালীন যত্ন নিতে সাহায্য করবে প্রথমে হচ্ছে মধু এবং পাকা পেঁপে মাঝারি সাইজের যদি একটি পেঁপে নিয়ে থাকেন তো সে সেই পেঁপের ছয় ভাগের এক ভাগ অংশটা সাজা ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে নিন এবার এর সাথে দুই চামচ মধু মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন এই প্যাক মুখে লাগিয়ে হালকাভাবে ম্যাসেজ করুন পনেরো মিনিট পর মুখ ভালো করে ধুয়ে ফেলুন যাদের ত্বক শুষ্ক তাদের জন্য এমন মধু পেঁপের প্যাক বেশ উপকারী মধু পেঁপের প্যাক নিয়মিত ব্যবহারে মুখে বয়সের ছাপ সহজে পড়বে না পরের উপায়টি হচ্ছে মধু এবং কলার প্যাক এই ক্ষেত্রে এক টেবিল চামচ মধুর সঙ্গে সামান্য কলা চটকে নিয়ে প্যাক তৈরি করতে হবে ত্বকে বিশ মিনিট ম্যাসেজ করতে হবে এই প্যাকটি এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে এটি ত্বকের কালচে ভাব দূর করে আশা করি আজকের এই দুইটি প্যাক আপনারা ব্যবহার করে তফাৎটা নিজেরাই দেখতে পাবেন তবে প্রতিদিন এটা ব্যবহার না করে সপ্তাহে তিন দিন করে ব্যবহার করতে পারেন আর যদি ব্যবহার করে কোনো রকম আপনার ত্বকের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই এটি ব্যবহার করা বন্ধ করে দেবেন কারণ মধু ক্ষেত্রে যদি কারো সমস্যা হয় ব্যবহারে সেক্ষেত্রে অবশ্যই এটি ব্যবহার করা উচিত হবে না কারণ সবার ত্বকে সব জিনিস সমানভাবে উপকারিতা দেখায় না সব সময়ের মতো একটা কথাই বলবো ঘরোয়া যে কোনো রেমেডি ব্যবহার করার আগে অবশ্যই সেটা আপনার ত্বকের জন্য পারফেক্ট কিনা সেটা একটুখানি পরীক্ষা করে দেখবেন এবং চেষ্টা করবেন খাঁটি জিনিস ব্যবহার করার জন্য যুক্ত জিনিস ব্যবহার করলে সেই হোম রেমেডিগুলো আপনার আসলেই কোনো কাজে লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ